চলো। কলেজের নিয়োগে দুর্নীতিতে লগ্নজিতার নাম জড়ালো, ভুয়ো খবরে গর্জে উঠলেন গায়িকা লগ্নজিতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতির মাধ্যমে অধ্যাপনায় সুযোগ পেয়েছেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে এই খবর বারবার দেখানো হচ্ছিল। সেখানে দাবি করা হয়েছিল উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন এই সঙ্গীতশিল্পী। তারপরেই এর বিরুদ্ধে গর্জে ওঠেন নিজের সামাজিক পাতায় গায়িকা। তিনি লিখেছেন, সাম্প্রতিক চ্যানেলে দেখানো হয়েছে যে কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতির মাধ্যমে আমি উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক হিসেবে চাকরি পেয়েছি। আমার সকল শুভ অনুধায়ীকে জানাতে চাই এই যে খবরটি সম্পূর্ণ অসত্য। আমার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগাযোগ নেই। চ্যানেলকে অনুরোধ করব নিজের ভুল স্বীকার করে যথাসম্ভব তাড়াতাড়ি একটি সংশোধনী প্রকাশ করতে। ধন্যবাদ। তো বন্ধুরা, এবার ভুল খবরে গর্জে উঠলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।